আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি যারা দুবাই প্রবাসী আছেন তাদের জন্য, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আজকের ভিডিওটি হলো, যারা দুবাই প্রবাসী আছেন তারা অনেক সময় রাস্তায় চলাফেরা করেন, ট্রাফিক আইন অমান্য করেন, সেক্ষেত্রে বিভিন্ন ভুলের কারণে অনেক সময় দেখা গেছে বা আপনার অজান্তেও আপনি জানেন না যে কী কী ভুল করছেন, কী কারণে আপনাকে দুবাইয়ের যে পুলিশ, ট্রাফিক পুলিশ আছে তারা আপনাকে দাঁড় করিয়ে আপনার যে আইডি কার্ডটি আছে, ওয়ার্ক পারমিট কার্ডটি আছে, সেই কার্ডটি বের করে একটা ছবি তুলে আপনাকে ছেড়ে দিল। পরবর্তীতে দেখা যায় আপনার ওই আইডি কার্ডের উপরে জরিমানা এসে গেছে। তো এটা আপনার জানান না বা জানতেও পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, দুবাইতে কিছু কিছু জায়গায় অফিস আছে, ওই অফিসে গিয়ে টাকা খরচ করে, হ্যাঁ, তাদেরকে একটা পেমেন্ট দিয়ে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আপনি চেক করতে হয় যে আপনার নামে কোনো রকম জরিমানা এসেছে কিনা বা কত টাকা জরিমানা এসেছে। আপনি যে অফিসে গিয়ে যে খরচটা করে আপনি চেক করবেন, সেই খরচ না করে বা হয়রানি না হয়ে আপনার হাতে থাকা যেই মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে কিভাবে আপনি খুব সহজে 2-3 মিনিটে আপনি চেক করতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট কার্ডটি দিয়ে। তো সেটার জন্য আমরা এখন স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখাবো যে আপনার ওয়ার্ক পারমিট যে আইডি কার্ডটি আছে, কার্ডটি দিয়ে আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার নামে কত টাকা ফাইন আছে বা কিসের জন্য আছে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যদি আপনার নামে কোনো ধরনের কোনো জরিমানা থাকে। আইডি নাম্বারের উপরে কোনো রকম কোনো ফাইন বা কোনো জরিমানা আছে কিনা সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথমে মোবাইল অথবা কম্পিউটার দুটোর যে কোনো একটা দিয়ে আমরা দেখতে পাবো। তো প্ল্যাটফর্ম কিন্তু একটাই, গুগল ক্রোম। ঠিক আছে, মোবাইল থেকে ইউজ করতে গেলেও গুগল ক্রোমের প্রয়োজন হবে বা কম্পিউটার থেকেও একই জিনিস প্রয়োজন হবে। তো আমরা যদি গুগল ক্রোমে প্রবেশ করি, কম্পিউটার, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, গুগলের সার্চ বারে এখানে লিখবো UAE fine sec online। ঠিক আছে, এটুকু লেখলেই হবে অথবা দুবাই এটুকু যোগ করতে পারেন। ঠিক আছে, তো আমি এটুকুই লিখলাম, যেটুকু আছে এটুকু লিখলাম, এটুকু লেখলেই হবে। তো আমরা যদি এটুকু লিখে ওকে দেই, আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা এখানে দেখতে পারবো, প্রথমে দুইটা লিংক আছে, নিচের দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ফলো করব কোথায়? আমরা ট্রাফিক যে এই ইগুলা আছে, এই ফাইনগুলো আছে বা পুলিশের পক্ষ থেকে যে আমাদেরকে ফাইন দিয়ে থাকে বা জরিমানা দিয়ে থাকে, ঠিক আছে, এগুলা চেক করার জন্য আমরা কিন্তু এখান থেকে একটা অপশন বেছে নিতে হবে। সেটা হলো যে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল সার্ভিস। ঠিক আছে, এখানে লেখা আছে www.dubaipolice.gov.ae। ঠিক আছে, ফাইন ইনকোয়ারি এন্ড পেমেন্ট। ঠিক আছে, এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তা আমি যদি এই অপশনটাতে ক্লিক করি আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আরেকটা ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে, এই যে দেখেন আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে, এটা হলো দুবাইয়ের এই গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে যে দেখেন যে গভর্নমেন্ট অফ দুবাই। ঠিক আছে, তো আমরা যদি এখন ফাইন চেক করি, ফাইন চেক করার জন্য, জরিমানা চেক করার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে দেখবো অনেকগুলা অপশন আছে। এখানে লেখা আছে হোম, অ্যাবাউট ইউ, সার্ভিস, অফেন্ডার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা এখান থেকে এগুলা বাদ দেব, একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবো ফ্লাট ডিটেলস, টি ডট সি নাম্বার এবং লাইসেন্স ডিটেলস এবং টিকেট ডিটেলস। তো আমরা এখান থেকে কোন অপশনটা নিব, আমরা নিব টি ডট নাম্বার। ঠিক আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করব, 2 নম্বর অপশনে। ঠিক আছে, এই 2 নম্বর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নমুনা আসবে। তা আসার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে দুবাইয়ের আইডি কার্ডটি আছে, আইডি কার্ডের প্রথম 8টি সংখ্যা বসাবো। আমরা প্রথম 8টি সংখ্যা বসাবো, অথবা আপনারা সবগুলো সংখ্যা বসানোর ট্রাই করতে পারেন, কিন্তু এখানে 8টি সংখ্যা নিবে। ঠিক আছে, সেভ 8টা সংখ্যা নিবে, কোনো ভয়ের কিছু নাই, ওই 8টা সংখ্যাই আপনার দুবাইয়ের মেন নাম্বার। ঠিক আছে, বাকিগুলো সাপোর্ট নাম্বার। তো যাই হোক,
আমি এখানে একটা কার্ড নাম্বার বসালাম, ঠিক আছে। এখানে দেখেন যে 8টি নাম্বার নিয়েছে, বাকি নাম্বারগুলো কিন্তু নেয় নাই। যে দেখেন 1 2 3 4 5 6 7 8, এই 8টা নাম্বার নিয়েছে। এখন আমাদের দ্বিতীয় ধাপ হলো কি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইসাইকেল লেখা, এই বাইসাইকেল লেখাটা যদি আসে তো আমাদের এখানে বাইসাইকেল কোথায় আছে আমরা সেটা কিন্তু দেখব, ঠিক আছে। তো এখানে যদি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, যে আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাদের বোঝার স্বার্থে। আমি যদি এখানে যদি রিফ্রেশ করি, ক্লিক করি, ক্লিক করলে যে দেখেন এখানে লেখা আছে ক্যামেরা, এখানে ক্যামেরা কোনটা, এই তো এটা ক্যামেরা। তো আমি যদি আবার রিফ্রেশ করি আমাদের সামনে আরেকটা কিছু একটা আসবে আইকন, ঠিক আছে, চ্যাট আইকন। এখানে চ্যাট আইকন কোনটা, চ্যাট আইকন নিচ্ছি এটা, ঠিক আছে। আমি আবার রিফ্রেশ করলাম, এখানে আসলে আসলো কি ডায়াল প্যাড, ঠিক আছে। তো মনে করেন এরকম নাম আসবে, আপনারা ওই নাম অনুযায়ী এখান থেকে ইমেজ গুলো সিলেক্ট করে দিবেন। তো আমি ডায়াল প্যাডটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এখন এখানে যে লেখা আছে সার্ভিস লেখা, এই সার্ভিস লেখাতে ক্লিক করতে হবে, আমাদের সামনে এখন ফলাফল নিয়ে আসবে। আমাদের নামে কোনো এই ভায়োলেশন আছে কিনা বা কোনো এই ফাইন আছে কিনা, এই যে দেখেন এখানে আমাদের এই যে কাঙ্ক্ষিত আইডি নাম্বারটা এখানে 8টি সংখ্যা শো করলো, ঠিক আছে। এবং এখানে কিন্তু এই জিনিস একটু দেখেন কিন্তু আমাদেরকে এই গুড এটা এই পপ আপ দেখাচ্ছে, এবং নিচে লেখা আছে নো ফাইন ফান্ড। তো এতে কি বুঝলাম, আমাদের কোনো ধরনের কোনো ফাইন নাই এবং জরিমানা বা কোনো কিছুই নাই। তারপর দেখতেছি আমরা এখানে যে টোটাল জিরো আয়, ঠিক আছে। তো এটার মানে হলো যে আমার নামে বা এই আইডি নাম্বারের নামে কোনো রকম কোনো জরিমানা বা কোনো কিছুই নেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।